Hello, dear viewers. How are you? The importance of being earnest. Oscar Wilde সেই বিখ্যাত নাটকের বাংলা সামারি আলোচনা চলছিল। তো এটি বাংলা সামারি মূলত নাটকের সংক্ষিপ্ত কাহিনীটি আমরা আলোচনা করছি। তো চারটি পর্বই তো মধ্যে শেষ করেছি, পঞ্চম পর্বে আজ আমরা আলোচনা করব। হতে পারে এটি শেষ পর্ব। ভার্চুয়াল ভার্সিটি ইউটিউবের একটি চ্যানেল এবং এই চ্যানেলটি আপনাদের জন্য করা। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সাবস্ক্রাইবের পরে যে বেল বাটনটি থাকে সেটি ক্লিক করে রাখবেন, সো দ্যাট আপনারা যখন তখন যে আপলোডটি দেওয়া হয় না কেন সেটি আপনারা জানতে পারেন এবং এনজয় করতে পারেন আমাদের ভিডিওগুলো। আর হোয়াইট বোর্ড একটি ফেসবুক পেজ, এই পেজেও কিন্তু আপনার জন্য আমরা এইগুলোর ভিডিওগুলো রেখে দিব, তো আপনারা সেখান থেকে এগুলো দেখতে পারবেন। সো ফেসবুকে যেহেতু অনেক সময় থাকা হয়, আপনারা অবশ্যই এই হোয়াইট বোর্ড পেজটি লাইক করে রাখবেন এবং শেয়ার করবেন, সো দ্যাট পিপুল অ্যারাউন্ড ইউ এবং পিপুল লাভড বাই ইউ ক্যান গেট ইট ভেরি ইজিলি। এবং আপনারা জানেন যে অন্যকে ভালো জিনিস উপহার দেওয়াটা একটি গুরুত্বপূর্ণ কাজ, তো আমরা আশা করি যে এইটি একটি গুরুত্বপূর্ণ উপহার হয়ে যাবে আপনার প্রিয়জনের জন্য। তো আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পঞ্চম পর্বে। তো একটা কথা মনে রাখবেন যে হ্যান্ড নোটের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেগুলো কালেক্ট করে আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য এবং পরবর্তী ব্যবহারের জন্য রেখে দেবেন, সো দ্যাট সবসময় ভিডিও আপনাকে দেখতে না হয়। তাহলে পঞ্চম পর্বে শুরু করছি। পঞ্চম পর্বে কিন্তু আমরা প্রথমে দেখছি সেই স্টাইলিস্ট মহিলা, তার নাম কিন্তু লেডি ব্র্যাকনেল। তো লেডি ব্র্যাকনেল আমাদের হিরোইন নায়িকা গোয়েন্ডোলিনের মা এবং হিরো জ্যাকের কিন্তু হবু শাশুড়ি। তো এই ভদ্র মহিলা কিন্তু এখন এই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে এই পর্বে, কারণ ওনার মধ্যে আমরা দেখেছি যে উনি কিন্তু চাচ্ছেন না যে তাদের মধ্যে বিয়ে হোক, গোয়েন্ডোলিন এবং জ্যাকের মধ্যে বিয়ে হোক এটি উনি চাচ্ছেন না। এবং ঘটনাক্রমে কিন্তু উনি যেটি করেছেন, আমরা গত পর্বে দেখেছি যে মিস প্রিজমের নাম উনি শুনেছেন, মিস প্রিজমের নাম শুনে ওনার মনে হয়েছে যে আমি যেন কোথায় তার নামটি শুনেছি, অথবা মিস প্রিজম আমার সঙ্গে যে কোনো ভাবে সংশ্লিষ্ট বা পরিচিত। তাহলে আমি সে তখন কি করে, সে বলে যে মিস প্রিজমকে আমার সামনে নিয়ে আসো, আমি তাকে দেখতে চাই, আই লাইক টু সি হার, আমি তাকে দেখতে চাই যে হু শি ইজ। তো লেডি ব্র্যাকনেল তখন অনুরোধ করেন মিস প্রিজমকে যেন তার সামনে উপস্থিত করা হয়। তখন মিস প্রিজমকে লেডি ব্র্যাকনেলের মুখোমুখি করা হয় আর মুহূর্তে মিস প্রিজমকে চিনতে পারেন এই লেডি ব্র্যাকনেল। তাহলে কিন্তু আমরা দেখছিলাম যে নতুন একটি ঘটনার ঘনঘটা, নতুন একটি বাঁক নিয়েছে এই নাটকে। আমরা দেখলাম যে সিনেমার মতো সিনেমাটিক বিষয়টি, যেটি নাটকীয় বিষয়, নাটক সিনেমাতে একই ব্যাপার, মিস প্রিজমকে লেডি ব্র্যাকনেল চিনে ফেলেছে এবং বহু বছর পূর্বে মিস প্রিজম ছিলেন তার বোনের ছোট শিশুর গভর্নেস। ছোট শিশু তার বোন ছিল, তার বোনটি মারা গেছে, তার মানে এই যে লেডি ব্র্যাকনেলের একজন বোন ছিল, ছোট বোন, সেই ছোট বোনটি মারা গেছে আর সেই ছোট বোনের শিশু ছিল, একটি বাচ্চা ছিল, সেই বাচ্চার গভর্নেস ছিল এই মিস প্রিজম। তো আমরা জানি কিন্তু মিস প্রিজম কিন্তু এখনো গভর্নেসের দায়িত্ব পালন করছে, তো সেসিলি নামের মেয়েটির গভর্নেস হিসেবে সে কাজ করছে, আর তখন ছিল সে একটি বাচ্চার গভর্নেস এবং সেই বাচ্চাটি কে ছিল সেটি কিন্তু আমাদের এখন দেখার বিষয়। তো আমরা আপনারা কি ধারণা করতে পারেন এই বাচ্চাটি কে ছিল? ইয়েস, আমার মনে হয় আপনারা ধারণা করতে পেরেছেন, এই বাচ্চাটি ছিল জ্যাক। লেডি ব্র্যাকনেলের কঠোর দৃষ্টির সামনে মিস প্রিজম ভয় পেয়ে যান এবং সেও চিনে ফেলে যে এটি তো লেডি ব্র্যাকনেল, এবং সে ধরা পড়ে যায় যে সে কিন্তু এই একটি ঘটনা ঘটিয়েছিল, সেই ঘটনার জন্য সে কিন্তু এখন একজন আসামি হয়ে গেছে। মিস প্রিজম ভয় পেয়ে যান। 28 বছর পূর্বে একদিন মিস প্রিজম কি ঘটনা ঘটিয়েছিলেন সেটি আমরা দেখবো এখন। 28 বছর আগে একদিন মিস প্রিজম একদিন মিস প্রিজম কি করেছিলেন, তার 28 বছর আগে একদিন মিস প্রিজম এই যে এরকম একটি যাকে বলা হয় বাচ্চাদেরকে, তার মানে এটিতে করে বাচ্চাদেরকে ক্যারি করা হয়, বাচ্চাদেরকে ক্যারি করা হয়। তো এই বাচ্চাদেরকে ক্যারি করার এই যে এই যানটা, এই যানটাতে বাচ্চাটি ছিল এবং তার হাতে একটি ব্যাগ ছিল, একটি হ্যান্ড ব্যাগ ছিল। তো হ্যান্ড ব্যাগ এবং বাচ্চাটাকে কন্ট্রোল করতে সে একটু হিমটিম খাচ্ছিল, হিমটিম খেতে খেতে সে কি করে, এই বাচ্চাটিকে সে কোলে যখন ডাকে, কোল থেকে যখন নামাবে এই প্যারাম্বুলেটরে, এটাকে প্যারাম্বুলেটর বলা হয়, এই প্যারাম্বুলেটরে বাচ্চাটাকে রাখা বাদ দিয়ে সে এখানে রেখে দেয়। তার হাতে একটি নভেল ছিল, 3 খণ্ডের একটি নভেল, তার লেখা একটি পাণ্ডুলিপি ছিল, এই পাণ্ডুলিপিটাকে সে এখানে রেখে দেয়।
আর বাচ্চাটাকে কোল থেকে সে রাখবে এখানে এই প্যারাম্বুলেটরে না দেখে সে কি করলো, তার হাতে যে হ্যান্ড ব্যাগটি ছিল সেই হ্যান্ড ব্যাগের মধ্যে বাচ্চাটাকে রেখে দেয়। তো এই ঘটনাটি ঘটে, তো আমরা জানি যেখানে এই বাচ্চাটিকে একটি প্যারাম্বুলেটরে নিয়ে আসা হয়, এই প্যারাম্বুলেটরে ছিল, কিন্তু যখন তাকে কোল থেকে আবার যখন নামাবে তখন কিন্তু সে ভুল করে নামিয়েছে কোথায়, নামিয়েছে হ্যান্ড ব্যাগে। ওই শিশুটিকে একটি প্যারাম্বুলেটরে শিশুদের জন্য খেলা একটি গাড়ি চড়িয়ে হাঁটতে বের হন, কিন্তু কোনোদিন আর ফিরে আসে। তার মানে এই বাচ্চাটিকে নিয়ে সে যে প্যারাম্বুলেটরে বের হয়েছিল, এই প্রিজম একটি বাচ্চাকে বের হয়েছিল, জ্যাককে নিয়ে বের হয়েছিল, কিন্তু সে আর কখনো ফিরে আসেন নাই। কয়েক সপ্তাহ পর প্যারাম্বুলেটরটিকে খুঁজে পাওয়া যায়, প্যারাম্বুলেটরটিকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু তাতে কোনো বাচ্চা ছিল না, এই বাচ্চাটি পাওয়া যায় না। তারপরে এই যে এই বাচ্চার জায়গায় কিন্তু ছিল একটি নভেলের পাণ্ডুলিপি, একটি উপন্যাসের পাণ্ডুলিপি, যে উপন্যাসটি লিখেছিলেন কে, লেডি ব্র্যাকনেল। তো কয়েক সপ্তাহ পর প্যারাম্বুলেটরটিকে খুঁজে পাওয়া যায়, কিন্তু তাতে কোনো শিশু ছিল না, তার মধ্যে পাওয়া গিয়েছিল একটি 3 অধ্যায় উপন্যাসের পাণ্ডুলিপি। তো আমরা জানি যে এই উপন্যাসটি ছিল কত, 3 চ্যাপ্টারের। তো আমরা জানি যে এর আগে কিন্তু লেডি ব্র্যাক মিস পিজম এবং সেসিলির মধ্যে কথা হয়েছিল, সেই কথায় তারা বলেছিল যে 3 চ্যাপ্টারের নভেল অ্যাকচুয়ালি পছন্দ না, কার পছন্দ না, সেসিলির পছন্দ না। তখন এই ঘটনাক্রমে মিস পিজম বলেছিলেন যে তিনিও ছোটবেলায় তার কম বয়সে সে একটি নভেল লিখেছিলেন, উপন্যাস লিখেছিলেন, যেটিতে 3টি চ্যাপ্টার ছিল। তো এই লেখাটি কখনো প্রকাশিত হয়নি, এই কথাগুলো বলা হয় যে তখন আমরা এই নাটকটা পুরোটা দেখলে বুঝতে পারতাম যে কি কি কথা হয়েছিল। এত বছর পর হলেও লেডি ব্র্যাকনেল ক্রুদ্ধ ভাবে মিস প্রিজমের ওই শিশুর কাহিনী জানতে চান, ওই বাচ্চাটি কোথায়, কি হয়ে কি করেছো তুমি বাচ্চাটিকে, সেই বাচ্চা এখন কোথায়, সেই বাচ্চাটা কি কি করেছো তুমি। উত্তরে শিশুর যে গভর্নেস বা টিচার যে ছিল, গভর্নেস যে ছিল, সেই গভর্নেস তাকে বলে যে আমি জানি না যে বাচ্চাটা কোথায়। তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটি কথা, খুব ফ্রাস্ট্রেটিং একটি কথা, কারণ তার সাথে সেই বাচ্চাটিকে দিয়ে দেওয়া হয়েছে, সেই বাচ্চাটি এখন কোথায় সে এখন জানে না, খুবই দুঃখজনকের ব্যাপার, নিজেও জানে না শেষ সে সময় শেষ পর্যন্ত কি হয়েছিল সেটা সে জানে না। তো এরকম একটি হ্যান্ড ব্যাগের মধ্যে অ্যাকচুয়ালি বাচ্চাটাকে সে রেখে চলে গিয়েছিল। তো মিস পিজম সেদিন তার সাথে বহন করেছিল একটি প্রশস্ত ব্যাগ, এরকম একটি বড় সাইজের একটি ব্যাগ তার সাথে ছিল, এবং প্যারাম্বুলেটর তার আরেক হাতে ছিল, একটি প্রশস্ত ব্যাগ, এবং ক্ষণিক অসতর্কতা, হঠাৎ অসতর্কতার কারণে ভুল করে তার উপন্যাসের পাণ্ডুলিপিটি রেখেছিলেন কোথায়, এই প্যারাম্বুলেটরে, প্যারাম্বুলেটরে রেখেছিলেন, এবং বাচ্চাটিকে সে রেখেছিলেন ওই প্রশস্ত ব্যাগে। তো যখন বুঝতে পারলো যে ব্যাগে রাখার পরে এই বাচ্চাটা, তখন জ্যাক বুঝতে পারলো যে এই যে সেই ব্যাগ, আমি তো আমার কাছে একটা ব্যাগ আছে, সেই ব্যাগের কথা আমাকে বলেছে, কে বলেছে, টমাস কার্ডিউ, টমাস কার্ডিউ আমাকে কুড়িয়ে পেয়েছিল, আমাকে নিয়ে এসেছিল ভিক্টোরিয়া স্টেশন থেকে, তো আমি যখন অর্থিংয়ে যখন সে যাচ্ছিল, তো এই যে সেই ব্যাগটি কিন্তু টমাস কার্ডিউ আমাকে দেখিয়েছে যে এই ব্যাগে তোমাকে আমি পেয়েছিলাম। তখন সে কি করতে মনোযোগ করতে শুনছিল এবং মিস প্রিজমের কাছে ওই হ্যান্ডব্যাগের বর্ণনা শুনতে চায়, বলে যে ওই হ্যান্ডব্যাগটা কেমন ছিল, মিস প্রিজম আমাকে একটু বলেন যে হ্যান্ডব্যাগটি কেমন ছিল। তখন মিস প্রিজম ওই হ্যান্ডব্যাগের বর্ণনা দিতে থাকে যে হ্যান্ডব্যাগটি ছিল একটু কালো রঙের, এবং সেই বাবা হ্যান্ডব্যাগটি ছিল কি বলে লেদারের, এভাবে বিভিন্ন কথা বলতে থাকে। কিন্তু তার মনে ছিল যে তিনি ভিক্টোরিয়া স্টেশনের ক্লক রুমে ওই ব্যাগটি তিনি রেখেছিলেন, তার মনে পড়েছে যে ব্যাগটি যে তিনি রেখেছিলেন কোথায় রেখেছিলেন, তিনি ভিক্টোরিয়া স্টেশনের ক্লক রুমে ব্যাগটি রেখেছিলেন। যখন এই কথা বলে যে ভিক্টোরিয়া স্টেশন ক্লক রুম, তখনই কিন্তু বুঝে যায় যে আমাকে তো ভিক্টোরিয়া স্টেশনেই খুঁজে পাওয়া হয়েছিল, তাহলে আমার এই ব্যাগটির সাথে সেই ব্যাগটির কি মিল আছে কিনা এটি দেখার জন্য কিন্তু সে চলে যায়। ক্লক রুম বলতে বোঝায় বড় বিল্ডিং বা বড় স্টেশনের কোথাও যেখানে মানুষদেরকে রাখা, মানুষের বিভিন্ন লাগেজ গুলো রাখার জন্য যে জায়গাটা রাখা হয় তাকে বলা হয় ক্লক রুম। তো আমরা দেখছি যে ক্লক রুমে যেখানে একজন ইচ্ছে করলে তার কোট জ্যাকেট এগুলো ঝুলিয়ে রাখতে পারবে, তার অন্য কোনো পোশাক আশাক ঝুলিয়ে রাখতে পারবে, আবার যেখানে ব্যাগ রাখতে পারবে এখানে ব্যাগ রাখতে পারবে, বিভিন্ন ব্যাগ গুলো রাখার জন্য একটি ঘর থাকে, যে ঘরটি মানুষ ব্যবহার করে থাকে কোথাও যাওয়ার জন্য বা কোথাও থেকে আসার সময় এগুলো মানুষ ব্যবহার করে থাকে, তারা ইজিলি সেগুলো ব্যবহার করতে, ইজিলি সে জায়গাটা সেফ জায়গা থাকে। তো এই ক্লক রুম, এই ক্লক রুমের মধ্যে এই ব্যাগটি সে রেখে চলে এসেছিল। এই কথা শুনে জ্যাক দৌড়ে উপরে তোলা চলে যায়, উপরে তোলা যেয়ে সে খুব শীঘ্র একটি কালো চামড়ার হ্যান্ডব্যাগ নিয়ে ফিরে আসে। তো হ্যান্ডব্যাগ নিয়ে যখন সে ফিরে আসে,
তখন কিন্তু সে দেখে, তাকে দেখায় এই মিসেস পিজমকে, বলে যে এই ব্যাগটি কি সেই ব্যাগ, যদিও ব্যাগটা কিছুটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তারপর মিস পিজম বলে যে হ্যাঁ, এই ব্যাগটি আমার সেই ব্যাগ, যে ব্যাগে আমি বাচ্চাটিকে রেখে ভুল করে চলে এসেছিলাম। তো এরপরে দেখা যাচ্ছে যে এই যে সেই মিস্টার জ্যাক, আমরা তাকে বলছি সেই সেই হতভাগা ব্যক্তি, যাকে ফেলে রাখা রেখে আসা হয়েছিল এবং তার নাম হয়ে গেছিল জ্যাক। এই সময় তাকে জ্যাক মনে করে যে এই মিস পিজমি তার মা হবেন, মিস পিজমি তার মা হবে, এবং সে তাকে কি করে জড়িয়ে ধরে, মা ভেবে জড়িয়ে ধরে যে তুমি আমার মা, তুমি আমার মা। কিন্তু মিস পিজম থেকে তখন খুব দ্রুত সরে যায় সেখান থেকে এবং খুব সে মাইন্ড করে বসে, সে বলে যে নো 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 নো, আই অ্যাম নট ম্যারিড, আমি বিবাহিত না। তো গভর্নেস মিস পিজম খুব রাগের সাথে বিরোধিতা করেন এবং বলেন যে তিনি অবিবাহিতা। তো আমরা জানি যে ওনার নামই কিন্তু মিস পিজম। তো মিস পিজম যেহেতু নাম, সেহেতু আমরা বলতে পারছি যে কি তিনি অবিবাহিত। এ কথা শুনে জ্যাকের ভিতরে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, জ্যাকের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখি না আমরা। এরপরে আমরা যেটি দেখি যে লেডি ব্র্যাকনেল এই মাঝখানে হস্তক্ষেপ করেন। লেডি ব্র্যাকনেল এসে বলে যে অ্যাকচুয়ালি তুমি বা সেই বাচ্চাটি লেডি মিস পিজমের বাচ্চা না, এই বাচ্চাটি হচ্ছে জ্যাক, বাচ্চাটি হচ্ছে কার বাচ্চা, তার মানে এই যে লেডি ব্র্যাকনেলের ছোট বোন, সেই ছোট বোনের বাচ্চা। ছোট বোনটি মারা গেছে, সেই মারা যাওয়া বোনের বাচ্চা হলো সেই ছোট বাচ্চাটি। যদি তুমি সেই বাচ্চাটি হয়ে থাকো তাহলে তুমি আমার ছোট বোনের ছেলে, জ্যাক হলো তার কি ছোট বোনের ছেলে। আর জ্যাক ছোট বোনের ছেলে যদি হয়ে থাকে, আরেকটি ছোট বোনের ছেলে হলো মানে ওই বোনেরই আরেক ছেলে হলো আরেকজন অ্যালগার্নন, তাহলে এই দুজন কিন্তু ভাই হয়ে গেল। এই দুজন কিন্তু অ্যাকচুয়ালি আমরা আগেও দেখেছিলাম তারা ভাই ভাই, তারা কিন্তু ছদ্ম ভাই ছিল, তারা ফেক ভাই ছিল, মিথ্যা ভাই ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে লেডি ব্যাকনেলের বর্ণনায় যে জ্যাক হলো তার মৃত বোনের সন্তান এবং অ্যালগার্নের বড় ভাই। তো দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এখন কিন্তু কমেডি নাটকে যে ঘটনাটাগুলো ঘটে থাকে, যে প্রচুর জটিলতা সৃষ্টি হয়, প্রচুর কমপ্লেক্সিটি সৃষ্টি হয় এবং সেটি আস্তে আস্তে ডট খুলতে শুরু করে এবং শেষের দিকে এসে সেটি কিন্তু খুব শুভ সমাপ্তি ঘটে যায়। তো আমরা সেদিকে কিন্তু আগাচ্ছি। এরপরে আমরা দেখলাম যে এই যে সেই বড় ভাই এবং ছোট ভাই, এই ছোট ভাই অ্যালগার্নন এবং এই বড় ভাই জ্যাক, তারা শৈশবে কিন্তু ছোট ছিল এবং তারা বড় হয়ে গেছে, কিন্তু তাদের তো কেউ কাউকে চিনতো না, তারা একে অন্যকে বন্ধুর মতো থাকতো। জ্যাক এই কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে ওঠে, কারণ এতদিন ধরে সে তার ভাইয়ের ব্যাপারে যে কাহিনী প্রচার করে এসেছে তা আজ সত্যি পরিণত সত্যি সত্যে পরিণত হয়েছে। তার মানে জ্যাক খুব খুশি হয়ে যে সে এতদিন ভেবেছে বলেছে যে আমার তার একটা ভাই আছে, তার ভাইয়ের নাম হচ্ছে আর্নেস্ট, সেই আর্নেস্টের জন্য সে প্রচুর ঝামেলা করে, সে তার চরিত্র ভালো না, তার জন্য সে নিয়মিত চলে যায়। কোথায় চলে যায়? স্টেডিয়ামে চলে যায়, লন্ডনে, লন্ডনে গিয়ে তাকে তাকে সেভ করে। তো এই বিষয়টি যেহেতু বাস্তবতায় পরিণত হয়েছে তখন কিন্তু জ্যাক খুবই খুশি হয়, তার মানে এই জ্যাক, এই জ্যাককে এই অ্যালগার্নকে নিয়ে খুশি হয়, কারণ এই তার সম্পর্কে সে আগে বলেছে যদিও বিষয়টি কাল্পনিক ছিল। এরপরে গোয়েন্ডলেন, গোয়েন্ডলেন বিষয়টি বুঝতে পারে যে গোয়েন্ডলেন সমাজের খ্রিস্টিয়ান নাম, খ্রিস্টান ধর্মে দীক্ষাদানকালে প্রদত্ত নাম, যা কারো সম্পূর্ণ নামের প্রথম অংশ, এর প্রসঙ্গটি উত্থাপন করে। তখন কিন্তু গোয়েন্ডলেন কিন্তু তখনও সেই বিষয়টি নিয়ে আছে যে ওর নাম আর্নেস্ট কিনা, ওর নাম আর্নেস্ট কিনা, সে আর্নেস্ট কিনা, আর্নেস্ট না হলে আমি তাকে বিয়ে করব না, এবং তার নাম যদি আর্নেস্ট হতে হয় তাহলে তাকে কি করতে হবে, তাকে তাকে যখন খ্রিস্টিয়ান নাম যখন তাকে দেওয়া হয়, খ্রিস্টিয়ান ধর্মে যখন দীক্ষা দেওয়া হয় তখন তার নামের সাথে আর্নেস্ট ছিল কিনা, এটি এটি কি করতে হবে, এটি প্রমাণ করতে হবে। এর প্রসঙ্গটি সে উত্থাপন করে, সে এই বিষয়টি আবার সামনে নিয়ে আসে। তখন লেডি ব্র্যাকনেল সবাইকে জানান যে শিশুকালে, ছোটবেলায় যখন খুব ছোট ছিল তখন খ্রিস্ট ধর্মমতে এই জ্যাকের নামকরণ করা হয়েছিল, জ্যাকের বা আর্নেস্টের নামকরণ করা হয়েছিল এবং তার বাবার নামই তাকে দেওয়া হয়েছিল। তখন তার নাম দেওয়া হয়েছিল, তার বাবার নামে তার নামকরণ করা হয়েছিল। তো আমরা কিন্তু এটা জানি যে ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে কিছু কিছু জায়গায় সেখানে কি করা হয় যে বাবার নামের সাথে ছেলের নাম রাখা হয়। তো আমরা জানি যে উইলিয়াম শেক্সপিয়ারের বাবার নাম কিন্তু জন শেক্সপিয়ার। তো এরকম কিন্তু আরো অনেক উদাহরণ আছে, যেমন উইলিয়াম বুশ, জর্জ বুশ, জর্জ উইলিয়াম বুশ, জর্জ বারবারা বুশ, তো এরকম বিভিন্ন ধরনের নামগুলো আছে, যেমন বুশ সবারই নাম বুশ। তো এক্ষেত্রে আমরা বুঝলাম যে শেক্সপিয়ারের কিন্তু বাবার নামও শেক্সপিয়ার ছিল।
কিন্তু এত দীর্ঘ সময়ের ব্যবধানে সে নামকে তিনি স্মরণ করতে পারছিলেন না। তার বাবার, তার মানে হচ্ছে অনেকদিন আগের কথা, প্রায় 28 বছর আগের কথা, সেই 28 বছর আগের যে ঘটনাটি, তখন মাত্র 1 বছর বয়সে ছিল হচ্ছে জ্যাক। তো সেই জ্যাকের ওই সময় তার বাবা তার কি নাম রেখেছিলেন, তার বাবার নামে তার নামকরণ করা হয়েছিল, এটি তার মনে পড়ছে না, এটা চেষ্টা করে মনে করতে পারছে না। তখন কিন্তু গোয়েন্দলের কিন্তু এই বিষয়টি নিয়ে আছে, নামের বিষয়টি সে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা যায়, কারণ গোয়েন্দল বলে যে আর্নেস্ট নাম না হলে আমি একে বিয়ে করবো না, কারণ আমি বিয়েই করবো আর্নেস্ট কে, আর্নেস্ট ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। সে যেই হোক না কেন, তার সাথে প্রেম করেছি, তার সাথে ভালোবেসেছি, যা করি না করি না, এসব 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 কোনো বিষয় না, আমি বিয়ে করবো আর্নেস্ট কে, তার নাম আর্নেস্ট হতে হবে। তখন যেটি হয়ে যায় যে আর্নেস্ট আমাকে পুরুষকে বিয়ে করবে, অন্য কাউকে বিয়ে করবে না। তখন জ্যাক সে কি করে, জ্যাক ভাবে যে তাহলে তো আমার অস্তিত্বের প্রশ্ন, আমার নাম আর্নেস্ট কিনা এটি প্রমাণ করতে হবে। তখন সে কি করে, তার প্রকৃত নাম আবিষ্কার করতে উদ্যত হয় যে আমার আসল নামটা কি। জ্যাক তো আমাকে নাম রেখেছে হচ্ছে, আমাকে যে কুড়িয়ে পেয়েছে সেই ভদ্রলোক টমাস কার্ডিও, তো টমাস কার্ডিও এর নাম তো আমার আসল নাম না, আসল নাম আমাকে আমার জন্মের সময় কি নাম রাখা হয়েছিল, খ্রিস্টিয়ান ধর্ম মতে বা এইভাবে আমাকে ব্যাপটাইজ করার সময় কি নাম রাখা হয়েছিল। তার পিতা মৃত ছিলেন, তার বাবাও মারা গিয়েছিলেন, আমরা অলরেডি জানিয়েছি যে তার মা মারা গেছে, এবং সে ছিলেন একজন সেনাবাহিনীর অফিসার। তো সেনাবাহিনীর অফিসার বা যে কোনো অফিসারদের বা যে কোনো একটি দলের মানুষের কিন্তু একটা ডিরেক্টরি থাকে। ডিরেক্টরি বলতে কি বোঝায়, একটি বড় বইয়ের মতো, যে বইয়ে তাদের সমস্ত নাম ঠিকানা এবং তাদের বিভিন্ন বিষয়গুলো লিপিবদ্ধ থাকে, এগুলোকে বলা হয় ডিরেক্টরি। তো এই অফিসার যে ডিরেক্টরি, সে পর্যবেক্ষণ করে, সে খুঁজে বের করে, যেরকম ডিরেক্টরি থাকে, বই থাকে, তারপরে প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠানে থাকে, অ্যালাম ডিরেক্টরি থাকে, বিভিন্ন কলেজের যারা যারা চলে গেছে, বিভিন্ন ভার্সিটি থেকে যারা চলে গেছে তাদের এইভাবে থাকে। তো এবং সেখানে সে আবিষ্কার করে যে তার নামের প্রথম অংশ আর্নেস্ট জন, তার প্রথম অংশ হচ্ছে আর্নেস্ট জন, তার মানে তার বাবার নাম ছিল হচ্ছে আর্নেস্ট জন, তাহলে আর্নেস্ট জন নাম হয়। এই সময় সে তার খালার সামনে গোয়েন্ডলকে বলে যে এতদিনে সে আন্তরিক মানে আর্নেস্ট হওয়ার তাৎপর্য সে বুঝতে পারলো যে সে অ্যাকচুয়ালি আর্নেস্ট। এ সময় সে তার খালার সামনে বলল যে আমি বুঝলাম যে আর্নেস্ট হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। আর্নেস্ট হওয়াটা গুরুত্বপূর্ণ বলতে এখানে কি বোঝাচ্ছে, আন্তরিক হওয়া বলতে কি বোঝাচ্ছে, আন্তরিকের আরেকটি শব্দ হচ্ছে আর্নেস্ট। ইংলিশে আর্নেস্ট শব্দের অর্থ হচ্ছে আন্তরিক, আন্তরিক। তো এই জন্য সে কি বলেছে, তার বাবা বলছে যে আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আর্নেস্ট হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আন্তরিক হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। তো ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায় তখন সেসিলি অ্যালগার্ননের মধ্যে, ভালোবাসা তারা তখন কি করে, তখন কিন্তু তার নাম যেহেতু আর্নেস্ট হয়ে যায়, যে তার বাবার নাম যেহেতু আর্নেস্ট তো তার নামও আর্নেস্ট, এটি স্বাভাবিক। তাহলে ওনার নাম হবে কি আর্নেস্ট, আর্নেস্ট জন। তো আমরা জানি যে তার বাবার নাম জন না, তার নামে আর্নেস্ট জন রাখা হয়েছিল। ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায় সেসিলি এবং অ্যালগার্নন তখন তারা একে অন্যকে পছন্দ করতে শুরু করে যে হ্যাঁ অ্যাকচুয়ালি সে তো একজন ভালো পরিবারের ছেলে, আর্নেস্ট পরিবারের ছেলে, সেও আর্নেস্ট, কারণ হচ্ছে তাদের পদবি আর্নেস্ট যেহেতু, তাহলে অ্যালগার্ননও আর্নেস্ট, আবার জ্যাকও আর্নেস্ট। এবং আমরা দেখছি ডক্টর চ্যাজুবিল এবং মিস পিজমের মধ্যেও তাদের মধ্যে ভালোবাসা ভাব, ভালোবাসা দেখা যায়, তাদের মধ্যে মানসিক চাপটা কমে গেছে। তো সবার জন্য আনন্দের বার্তা বহন করে নাটকটি সমাপ্ত হয়ে যায় এবং গোয়েন্ডলিনের সাথে বিয়ে হয়ে যায়, সম্পর্ক বিয়ে হয়ে যায় কার, জ্যাকের। তো এইভাবে নাটকটি সমাপ্ত হয়। তো আমরা কিন্তু জানি যে আমাদের নাটকটি কিন্তু শেষ হয়ে গেল। তো আমরা চেষ্টা করব যে পরবর্তীতে যদি এই নাটকটিকে লাইন বাই লাইন বলা যায়, তো খুবই মজার নাটক, তো এই জন্য আমার রোগ হয় কিন্তু খুব বেশি লম্বা হয়ে যাবে বিষয়টি, যদি খুব বেশি চাহিদা থাকে মানুষের মানে ভিউয়ার্সদের, তাহলে হয়তো যদি করতে পারেন, তা না হলে করবো না। তো যা হোক, আমরা পরবর্তীতে কিন্তু এই নাটকের যে সমস্ত ফিচার্স গুলো আছে, যেমন নাটকের কমেডি কিনা নাটকটি এবং নাটকের অন্যান্য বৈশিষ্ট্য গুলো, নাটকটির কমেডি অফ ম্যানার্স, স্যাটায়ার, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা ধারাবাহিকভাবে করব। তো তখন সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন, আবারও সবাইকে পরবর্তী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ গুড লাক।